তুলবো। ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়, আমরা তুলে নিচ্ছি। আমরা জানি যে যুগ অবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এবং এ প্রসঙ্গে অবশ্যই উল্লেখ করা যেতে পারে যে কাশীপুর মহাশ্মশান, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণের মরদেহে অগ্নিসংযোগ করা হয়েছিল, এটি রামকৃষ্ণ মঠের তত্ত্বাবধানে এসছে এবং মূলত এটি রামকৃষ্ণ মঠ তত্ত্বাবধান করবার দেখাশুনো করবার, দেখভাল করবার এই যে অপূর্ব সুযোগ এটি পেয়েছেন মাননীয় শ্রী অতীন ঘোষের শুভেচ্ছার ফলস্বরূপ এই মিউজিয়ামের আর্কাইভসে এটিকে সংরক্ষণ করা হবে এবং বিশেষ বিশেষ দিনে সাধারণ মানুষের দেখবার জন্য সেটি প্রদর্শনও করা হবে।